লং মার্চে বাধা দিতে সরকার পরিবহন মালিকদের বাধ্য করছে বলে অভিযোগ করেছেন হেফাজতে ইসলাম খুলনা শাখা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বক্তারা আরো বলেন, খুলনা সিটি মেয়র সহায়তার আশ্বাস দিলেও পুলিশ ও সরকারি দলের নেতাকর্মীরা বাস ভাড়া না দিতে মালিকদের হুমকি দিচ্ছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম খুলনা শাখার মহাসচিব গোলামুর রহমান। সরকার যদি এর গ্রহণযোগ্য সমাধান না করে তাহলে রবিবার থেকে খুলনা জেলায় হরতাল বা তার থেকেও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে। অগ্রিম টাকা নেয়ার পরও বাস মালিক সমিতির চাপে লং মার্চে বাস দেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন চট্টগ্রামের বাস মালিকরা। আর মালিক সমিতির নেতারা বলছেন, সহিংসতা ক্ষতি হওয়ার আশঙ্কায় বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে জয়নুল আবেদিনের রিপোর্ট, জানাচ্ছেন জাবালুন নূর। নাস্তিক ব্লগারদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শনিবার লং মার্চে অংশ নিতে চট্টগ্রামে বিভিন্ন মাদ্রাসা শিক্ষক ও ছাত্ররা অগ্রিম অর্থ দিয়ে যেসব যানবাহন ভাড়া করেছিলেন সেসব মালিকরা এখন আর বাস দিতে চাচ্ছেন না। বলেন, লং মার্চের জন্য গাড়ি দেওয়া যাবে না, এটা আমার আমাদের মালিক সমিতি থেকে মানা। আর লং মার্চের ঠিক আগ মুহূর্তে এমনটি হয় বিপাকে পড়েছেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। লং মার্চ উপলক্ষে গাড়িটা দেওয়া হচ্ছে না, আর সরকার দলীয় ভাবে মানে হরতালটা ডাকা হয়েছে। শুক্রবারে একটা হরতালের বিশাল ব্যাপার স্যাপার। এটা লং মার্চটা করার আসলে প্রত্যেকটা মুসলমানের সন্তানের উচিত, যাদের ভিতরে মুসলমানের রক্ত আছে প্রত্যেক মানুষের এই লং মার্চে অংশগ্রহণ করা উচিত। এ ব্যাপারে জানতে গেলে পায়ের স্পেশাল বাস কাউন্টার থেকে পালিয়ে যায় ম্যানেজার হাশেম। পরে কাউন্টার কর্তৃপক্ষ জানায়, মালিক সমিতির চাপেই বাস দেয়া হচ্ছে না। এটা নেতারা বইলা দিছে, আমাদের সাদা বাতো বইলা দিছে যে কারিও বলছেন এই যে এইসব জায়গা যেন রিজার্ভ যেন নয়, আইলে কিন্তু গাড়ি স্টাফের উপর তো ছাড়বো, তো আমরা তো ভয়ে ডর ভয়ে রিজার্ভ দিলে ছাড়ি দিই। এ ব্যাপারে ঢাকা চট্টগ্রাম বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জানান, একই সাথে হরতাল ও লং মার্চ থাকায় গাড়ির ক্ষতি হতে পারে এমন আশঙ্কায় এ সময় বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লং মার্চে যে তো লং মার্চের সম্বন্ধে না আমাদের কথা বলেছি, হরতালে আমাদের গাড়ি আমরা ভালোভাবে বলতে পারি না যে তুমি গাড়ি নিয়ে যাও, ঘর যাও, ইয়ে যাও, এটা তো আমার পক্ষে বলা সম্ভব না। তাই এদিকে যত বাধাই আসুক লং মার্চ সফল করা হবে বলে ঘোষণা দেওয়া হয় হেফাজতে ইসলামের পক্ষ থেকে। জাবালুন নূর, দিগন্ত নিউজ।